এবারে বন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে প্রায় 14,000 হেক্টরের বেশি জমির ফসল। জেলার অন্তত 90,000-এরও বেশি কৃষকের এখন মাথায় হাত। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। বাড়ির পাশে 120% জমিতে প্রায় 2,50,000 টাকা খরচ করে মরিচ, শশা ও চিচিঙ্গা সহ বিভিন্ন সবজি চাষ করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটিয়ারা গ্রামের চাষি শাহিন মিয়া। অপেক্ষায় ছিলেন ফলনের, কিন্তু আকস্মিক বন্যায় সে অপেক্ষা আর শেষ হলো না। তার মতোই অবস্থা অন্য চাষিদের। যে পানি আসতো ভাদুর মাসের শেষে, তাই অল্প উত্তর পানি আসতো বাড়িতে, পানি এসে গেছে আমাদের জমিতে, সব গেছে। তো ঘরবাড়ি থেকে বন্যার পানি সরে গেলেও এখনো নিচু এলাকার ধানের জমি ও সবজি ক্ষেতগুলো তলিয়ে আছে পানিতে। গোড়া পচে নষ্ট হয়েছে 14,000 হেক্টরেরও বেশি জমির আউশ, বোনা আমন ও বিভিন্ন সবজি। 20-25 মণ ধান পাওয়ার আশা আমরা, তাই তাই আর কি, প্রতি সিজনের ভাবে তাই তাই আর কি। এখন এই আটকা বন্যা হওয়াতে আমার জমিগুলো মারি গেছে। পানি অবস্থা খারাপ, ফসল মারি গেছে, চলা কষ্ট। পানি সরে যাওয়ার পর কৃষকদের বীজতলার পাশাপাশি সরিষা চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি কর্মকর্তারা। যেখানে বোনামনের জমিগুলো আছে সেখানে আমরা কৃষকদের সরিষা আবাদের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। যেখানে রোপা আমনের সুযোগ আছে সেখানে আমরা রোপা আমনের উচ্চ ফলনশীল জাতের আবাদের জন্য কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।